হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে আপনারা আম মাখা বা আম ভর্তা ঘরেই তৈরি করতে পারেন। তাই আর দেরি না করে এবার লেটস গেট স্টার্টেড। এখানে আমি আম নিয়েছি, আমগুলোকে একদম ছোট ছোট করে কাটা। আমি এর আগে আম সংরক্ষণের একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমি আম সংরক্ষণ করেছি, সেই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন সেখান থেকে। আর সেখান থেকে আমি আম নিয়েছি, ফ্রিজে রাখাতে আমগুলো একদম বরফ ছিল, আমি এগুলোকে নামিয়ে একটু বরফটা ছাড়িয়ে নিয়েছি আধা ঘন্টা বাইরে রেখে। তো এখানে আমি একটু বোল নিয়েছি, এখন এর মধ্যে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, শুকনো মরিচটাকে আমি ভেজে নিয়েছি। ভাজা শুকনো মরিচ দিয়ে মরিচটাকে ভালোভাবে ডলে নিচ্ছি। আমি একটা মরিচই ব্যবহার করেছি, আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে আরও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিয়েছি সরিষা বাটা, আপনারা চাইলে এখানে কাসুন্দিও ব্যবহার করতে পারেন। এরপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ, আপনারা সব কিছু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আপনাদের স্বাদ মতো দিবেন। সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি, চিনিটা দিয়ে আমি আবার সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর দিয়ে দেব এক চা চামচ সরিষার তেল, তেল দিয়ে সব কিছু মেখে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমগুলো, আমগুলো কতটা সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছেন। এখন সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আম মাখা বা আম ভর্তা, আপনারা যেটাই বলেন। দেখতে কতটা সুস্বাদু লাগছে আশা করি দেখিয়ে বুঝতে পারছেন, আর খেতেও এটা খুবই মজা হয়েছে। আর এখানের প্রত্যেকটা উপকরণে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আপনারা অবশ্যই টেস্ট করে করে দেখবেন যে আসলে কেমন হয়েছে, কোনটা কম বা কোনটা বেশি পড়েছে। তবে আমি এখানে আম নিয়েছিলাম হাফ কাপ, তো সেই অনুযায়ী আমি উপকরণগুলো দিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকেও জলদি জলদি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।